গেম খেলাফ কর, আজান দিছে, চল একসাথে নামাজে যাই। কি তুই যা, আরে কয় মিনিটের ব্যাপার, চল। ডিস্টার্ব করিস না ভাই, তোর দরকার তুই যা। মামা এক প্যাকেট মালবড়ো দাও তো, এই নাও টাকা। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমাদের জন্য এমন একটি মাস দিয়েছো আমি যেন রমজানের সমস্ত হক আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। প্রথম রোজা না থাকার ধান্দা, আল্লাহ হিদায়ত দাও। কিরে ঠিক মতো খাইছিস তো? প্রথম রোজা না থাকলে কিন্তু চলবে না। রেডি তো? হ্যাঁ রেডি, চল নামাজ যাই। الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গন্ধ পেয়েছিস? ওই যে ওই দিক থেকে আসছে। হাই রে সিগারেট, গন্ধ আসার টাইম পাইলি না। বছরের প্রথম রোজা, একটু তো কষ্ট করতেই হবে। নিজের কন্ট্রোল করি কেমনে?
কি আর করবি, কি আর করার, চল মামা আইতাছে সামনে, স্কুল ছুটি হয়েছে না। হাই রে মামা, আজকে এইসব সামলে আসতে এলো? না মামা, এসব কিছু করা যাবে না, তার থেকে চল বাসায় যাই। চল। ইফতারে কি কি খাবো আগে থেকে একটু বেছে রাখি। কিছুই তো নাই দেখছি, আপেল, আজকের রোজাটা ভেঙে ফেলি, কালকে থাকবা নাকি? কষ্ট করে যখন রয়েছি আর একটু সময় তো আছে। টাইম হয়ে গেছে। কে, কয় মিনিট আছে? 30 মিনিট। ও কিরে, আজ কষ্ট হলো কেমন? না তো, আমার তো কোনোই কষ্ট হয়নি। কষ্ট হয়নি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পথে সংগ্রহ করে, আর মুনাফিকেরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনদের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। আমরা সব কামাই করতে গিয়ে গুনাহটাই বেশি করে ফেলি। সারাদিন না খেয়ে থাকা রোজা নয়, রোজার সমস্ত হক আদায় করতে পারলেই একটি পরিপূর্ণ রোজা হয়। রোজা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা তার নিজ হাতেই প্রদান করবেন। তবে রমজান মাসে যারা এই ফরজ ইবাদত থেকে দূরে থাকবেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এই মাস মূলত পাপাচার থেকে মুসলমানদের দূরে রাখার মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। মাহে রমজানে নেক আমলের ফজিলত যেমন বেশি, তেমনি এই মাসে গুনাহ করলে এর শাস্তিও বেশি। আসুন আমরা লোক দেখানো ইবাদত না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করি, এটাই আমাদের দায়।